بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. معزز محترم সম্মানিত রোজাদার দিনদার পরহেজগার মুসলিম ইকরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের ১৮তম রোজায় জুমার নামাজে আসার বসার কিছুক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের জিকির করার সুযোগ তাওফিক হায়াত দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে জবান খুলে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের দুরুদার সালামের হাদিয়া নাজারানা স্বরূপ পিয়ার নবীর কদমে পাক ওই সোনার মদিনা সবজে গুম্বদের নিচে পৌঁছাইয়া দিন জোর বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, সময় স্বল্প, বিষয় অনেক, তন্মধ্যে তিনটি বিষয় নিয়ে আজকে আলোকপাত হবে। প্রথমত হচ্ছে জাকাত নিয়ে, দ্বিতীয় হচ্ছে এতেকাফ, তৃতীয় হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে তৎসামান্য আলোচনা। প্রথমে আমরা আসি ইসলামে পাঁচটি রোকনের মধ্যে একটি রোকন হচ্ছে জাকাত। জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এই উম্মতের জন্য, বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা রয়েছে। যখন আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতের উপর নামাজ ফরজ করেছেন, এর পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতও ফরজ করেছেন। কিন্তু নামাজ ফরজ হয়েছে লামা কানে, জাকাত ফরজের নির্দেশ এসেছে এই দুনিয়ায়, এই পৃথিবীতে। জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বর্ধিত করা, বাড়ানো, বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণ বৎসর এক নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ কারো নিকট যদি এক বৎসর থাকে, সে নেশাবের উপর ৪০ ভাগের এক ভাগ স্বর্ণ এবং রূপা তত বা সম পরিমাণ টাকা গরিব মিসকিন সাত শ্রেণীর মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়া, এর নাম হচ্ছে জাকাত। জোর সোর বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে পরিমাণ হচ্ছে নেশাব, সময় হবে এক বৎসর, এই পরিমাণ শুরু এবং শেষে যদি থাকে ৪০ ভাগের এক ভাগ স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা অথবা সেই সমান টাকা পয়সা কারো নিকট থাকলে সাত শ্রেণীর মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটার নাম জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এটা ইসলামের একটা রোকন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এটা ধনীদের থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বন্টন করা হবে, এটাই হচ্ছে জাকাত। এই জাকাত ইসলামে এত বেশি এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পিয়ার নবীর মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে আদায় করার জন্য, যেটা আদায় না করলে যেই শাস্তির বিধান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, এই পৃথিবীর মধ্যে অন্য অন্য কোনো ইবাদত না করলে এই রকম শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। পেয়ারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত যারা দেয় না
তাদের জন্য বা জমা করে রাখে সঞ্চিত করে রাখে, যাকাত দেয় না, এদের শাস্তির সম্পর্কে আমরা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিদূনা আয-যাহাবা ওয়াল ফিদদা, ওই সমস্ত মানুষ যারা যাকাত না দিয়ে মাল সম্পদকে, রৌপ্য এবং স্বর্ণকে যারা জমা করে রাখে, আমরা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, গরিব মিসকিন অসহায় সাত শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় দেয় না, আমার আল্লাহ বলেন ফাবাশশিরহুম, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, কঠিন থেকে কঠিন আযাবের সুসংবাদ দিন। আসলে আযাবের জন্য সুসংবাদ হয় না, এখানে আল্লাহ সুসংবাদ কেন ব্যবহার করলেন, এটা মানুষকে ধিক্কার দেওয়ার জন্য, মানুষকে, আমরা যেমন অনেক সময় ছাত্রকে বা ছেলেদেরকে যখন দুষ্টামি করে তখন তারে ডাকি হাতে বেত আর চিৎকার দিয়ে ডাকি তুই আয় তোর বাদ খাওয়ামো, আসলে কি বাদ খাওয়ানোর জন্য ডাকছে না ফিটানোর জন্য ডাকছে, পিটানোর জন্য। তো আমার আল্লাহর ভাষা ও এইভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, ফাবাশশির হুম বি আযাবিন আলীম, যারা যাকাত দেয় না তাদের জন্য সুসংবাদ কঠিন আযাবের। তো কঠিন আযাবের দুঃসংবাদ হওয়া দরকার। সুতরাং এখানে আমার আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন, এটা সুসংবাদ মনে করো না, এটা দুঃসংবাদ। অতএব যাকাত যারা দেয় না এদের জন্য এই শাস্তি, শাস্তির একটা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের পরে বলে দিচ্ছেন, কি শাস্তিটা কীরকম হবে একটা ছোটোটা দেখাচ্ছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দুনিয়ার মধ্যে দেয় নাই, আদায় করে নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা, দুনিয়ার শেষ সঞ্চিত তার জমাট মালগুলোকে রব্বুল আলামিন ময়দানে মহাশরে আগুনের হিট দেবে, তার সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় জমা করে আমার আল্লাহ রব্বুল আলামিন এত হিট জাহান্নামের আগুন দিয়ে গরম করবেন, হিট দেবেন, হিট দেওয়ার পর জাহান্নামের আগুন দিয়ে সেটাকে উত্তপ্ত করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন তার মালগুলোকে একটি জায়গায় জমা করে, হিটওয়ালা মালগুলোকে এক জায়গায় রেখে তারপর পাতুকুয়া বিহাজিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠে আমার আল্লাহ সে উত্তপ্ত মাল যেগুলোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয়েছে সেইগুলো দিয়ে তার তিন জায়গার মধ্যে সেঁক দেওয়া হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সামান্য আগুন একটু এমন কি পিপড়া গায়ে রাখ কামড় দিলেও বরদাস্ত করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন দিয়ে আপনার সঞ্চিত মালগুলোকে হিট দেওয়া হবে, এরপর সেটা মুখে লাগাবে, পাজরে লাগাবে, পিঠে লাগাবে, দেখো, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবেন হাদা মা কানাসতুম লি আনফুসিকুম, যেই মাল তুমি সঞ্চিত করে তোমার জন্য রেখেছো এই মাল সেই মাল, ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছো আজকে তার স্বাদ তুমি গ্রহণ করো। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজরিন, এইভাবে জাহান্নামের আগুন দিয়ে ওই আমার মালগুলোর হিট দিয়ে গায়ে লাগাবে, কেমন শাস্তি, কেমন হিট, কেমন গরম। আজকে বাংলাদেশে একটু আজকে গরম পড়তেছে, কি অবস্থা, আর কিয়ামতের ময়দানে সেই জাহান্নামের আগুন দিয়ে আমার আপনার মাল আমাকে আবার শেক শেক দেওয়া হবে। পেয়ারা হাজিরিন, বড় কঠিন, বড় কঠিন। আমার দেশের মধ্যে এখন সে কারো এক্সরে হলে বড় রোগ হলে শেক দেওয়া হয়, হিট দেওয়া হয়,
থেরাপি এসে ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া হয়। কারণ যত ক্ষত যত বড় আপনাকে সেক দিতে হবে তত বড়, সেই জন্য কিছুটা হলো লাঘব হয়। এটা যদি দুনিয়ার একটা রোগ সারানোর জন্য এইরকম কঠিন সেক দিয়ে ওই রোগ সারানোর ব্যবস্থা হয়, ময়দানে মাহাশরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় যে সেক দেওয়া হবে, সেই সেক থেকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে যাকাত যাদের উপর ফরজ হয়েছে তা আদায় করা। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলবেন ঠিক কি না? আসুন হাদিসে পাক, আল্লাহ নবী এরশাদ ফরমাছেন বুখারী শরীফ মুসলিম শরীফের অনেক হাদিস এসেছে, শুধু দুই একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী এরশাদ করেন আন্নাহু ক্বাল মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতা মুসতিলা মালহু ইয়াউমাল কিয়ামাতে সাজাআন নাকরা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, যাকাত আদায় করে না, সাত শ্রেণীর মানুষের কাছে যাকাত পৌঁছায় দেয় না, কিয়ামতের ময়দানে তার আর একটা শাস্তির কথা আমার নবী বলে দিচ্ছেন কি রকম কঠিন শাস্তি হবে। আল্লাহর হাবিব বলেন, তার মালগুলোকে এক জায়গায় জমায়েত করে আমার আল্লাহ বিশ দর একটি সাফে পরিণত করবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। সাপ বানানো হবে, মাল যার যত বেশি সাপ্র তত বড় হবে, সাপ্র তত পরিমাণ হবে, কারণ সাপ বানাবে মালকে আল্লাহ। তাহলে বুঝেন সাপটা যে যত ধরনের মাল দেয় নাই, যত পরিমাণ মাল যাকাত দেয় নাই, সাপটাকে আল্লাহ তত পরিমাণ বড় করবেন, অত মোটা তাজা লম্বা বানাবেন। এরপরে ওয়ুতাওয়াকুলা যালিকা সাদাউ তাওকান ফি ইউনুকিহি, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার গলার মধ্যে সে সাপটাকে ঝুলিয়ে দেওয়া হবে, সে বান্দার গলার উপর গলার মধ্যে সে সাপটাকে ঝুলিয়ে দেওয়া হবে। ফায়ুআদ্দিবুহু আযাবান শাদীদা, ওই সাপ তারে এইভাবে কামড় দিতে থাকবে, তাকে ধর্ষণ করতে থাকবে, তারে আঘাত করতে থাকবে, কঠিন থেকে কঠিন আযাব দিতে থাকবে, আর সাফে বড় করে করে বলবে ওয়ায়াকুলু আনা মালুকাল্লাযী কানাস্তাহু, আনা মালুকাল্লাযী কানাস্তাহু ফিদ দুনিয়া, আমি হলাম তোমার দুনিয়ার মধ্যে না খেয়ে পরিশ্রম করে চাঁদাবাজি টেন্ডারবাজি যত বাজি করে জমা করেছ মাল, যাকাত দাও নাই, আমি হলাম সাফ তোমার সেই মাল। জোরে সোরে বলে না নাউজুবিল্লাহ। সাফে বলবে আমি তোমার জমায় কিত্র মাল, আজকে আমি সাফে পরিণত হলাম। এরপরে ওয়ালাম ইউআদ্দি যাকাতা, এরপরে আল্লাহর হাবিবের সাথ করতেছেন কামা কালাল্লাহু তাআলা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাবাকুন মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তখন আল্লাহর হাবিব কোরআন কারীমের এই আয়াতটা তেলাওয়াত করেছেন। অনেকে মনে করেন যারা কৃপণতা করে মালগুলো জমা করে রেখেছে তাদের কল্যাণের জন্য, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কল্যাণ না, তার জন্য অকল্যাণ, তার জন্য বদনসিবী, তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য পেয়ারা হাজিরিন, এত কঠিন থেকে কঠিন ময়দানে মাহশারে আযাব হবে যারা যাকাত দেয় নাই। সেই জন্য যাকাত যারা দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি যাকাত দেয়, সেই যাকাত যেই ব্যক্তি দান করে সেই ব্যক্তির সম্পদের সাথে হালাক ধ্বংস হওয়ার সম্পর্ক হবে না, অর্থাৎ যেই যাকাত দেয় তার মাল কখনো ধ্বংস হবে না। চিৎকার করে বলুন সুবহান। আমরা অনেকে মনে করি যাকাত দিতে গেলে মনে হয় কমে যায়, আসলে না, যাকাত দিলে কমে না, যাকাত দিলে কখনো কমে না। পেয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন মানাদা যাকাতা মালিহে ফাকাদ আযহাবাল্লাহু শাররা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি যাকাত দেয় তার থেকে সর্বপ্রকারের অন্যায়, সর্বপ্রকারের বদনসিবি, তার থেকে সর্বপ্রকারের খারাপি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত প্রকারের খারাপি আল্লাহ দূর করে দেন। পেয়ারা হাজিরিন, যাকাত দ্বারাই পবিত্র হয়, যাকাত যেমন মাল পবিত্র হয়, যাকাত দিয়ে মানুষের নফস পবিত্র হয়, সেই জন্য যাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছেন। পেয়ারা হাজিরিন, যাকাতের পরিমাণটা একটু বলি আপনাদেরকে, আপনারা সবাই বেশ কম জানেন,
তারপরও সংক্ষেপে বলে দিচ্ছি, জাকাত পাঁচ ধরনের ইসলামে জাকাতের ব্যবস্থা দেওয়া ফরজ পাঁচ ধরনের। এক ধরনের হচ্ছে স্বর্ণরূপ্য অথবা তৎপরিমাণ টাকা, এক। দুই নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক সম্পদ। তিন নম্বর হচ্ছে আপনার পশুর মধ্যে জাকাত, পশু রয়েছে, পশুর বিভিন্ন ধরনের পশু রয়েছে সেখানে জাকাত কালেকশন। চার নম্বর হচ্ছে জমিনের চাষাবাদের যে উৎপাদিত বস্তু যাকে অসর বলা হয়, সেই অসরি জমিনের ব্যবস্থা সেখান থেকে জাকাত দেওয়া, জাকাত আদায় করা। এই জাকাত এইগুলোর মধ্যে বিশেষ করে আমরা যেটা আলোচনা করে থাকি সেটা হচ্ছে স্বর্ণরূপ্য ব্যবসা। যেহেতু আমাদের দেশের মধ্যে অনেকাংশে শুধু ব্যবসার নিয়তে যদি কেউ গরু ছাগল মহিষ দুম্বা বেড়া না কিনে তাহলে জাকাত হয় না। এই জন্য এটা চাষাবাদে লাগে, কাজে লাগে, প্রয়োজনে যে বস্তু লাগে তার কোনো জাকাত নাই। সেই জন্য আমরা আলোচনা করতেছি স্বর্ণমুদ্রা তৎপরিমাণ বা সমপরিমাণ টাকা। এর পরিমাণ ইসলামী শরীয়তের নস বা মূল ভিত্তি হচ্ছে দুইটি বস্তুর উপর, স্বর্ণ অথবা রূপ্য। স্বর্ণ হচ্ছে বিশ মিসকাল, আরবি ভাষায় বলা হয়। পরিমাণ হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ। রূপ্য হচ্ছে 200 দেরহাম অর্থাৎ 52 তোলা, 52 ভরি। এই পরিমাণ এতটুকুন স্বর্ণ রূপ্য যদি কারো নিকট বৎসরের শুরু বৎসরের শেষ মাঝখানে কোনো কারণে যদি নাও থাকে ওই পরিমাণ, এই ব্যক্তির উপর 40 ভাগের 1 ভাগ 7 শ্রেণীর মানুষের কাছে বসাইয়া দেওয়া টাকা বা রূপ্য অথবা স্বর্ণ এটা ফরজ। 7.5 ভরি অথবা 52 তোলা। প্যারা হাজেরিন, 7.5 ভরি এবং 52 তোলার হিসাব আপনারা সহজে বাজার থেকে জেনে নিতে পারেন। আমার কাছে একটা হিসাব রয়েছে, সেই হিসাব অনুযায়ী স্বর্ণের বর্তমান যার বাড়িতে যে স্বর্ণ আছে সেই বাজার দাম কত। নতুন স্বর্ণের দামে আপনার পুরাতনটা জাকাত দেবেন এটা না, আপনার বাড়িতে যা স্বর্ণ ব্যবহৃত আছে সেইটা যে যে ক্যারেটের হোক, 22 ক্যারেট, 24 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, যেই ক্যারেটের হোক না কেন সেইটা বাজার মূল্য আজকে যা, 7.5 ভরি হলে প্রতি ভরি হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। সুতরাং আমার একটা হিসাব 22 ক্যারেট স্বর্ণ যেটা প্রতি গ্রাম এখন হয়তো এটা 4040 টাকা 22 ক্যারেট, আর ভরি হিসাবে হিসাব করলে 47,122 টাকা। এরপরে আপনার 21 ক্যারেটে দেখা যায় আমার কাছে যেটি হিসাব রয়েছে সেটা গ্রাম হচ্ছে 3,860 টাকা, আর ভরি হচ্ছে 45,023 টাকা। 18 ক্যারেটের প্রতি গ্রাম হচ্ছে 3,310 টাকা, আর ভরি হিসাবে 38,660 টাকা। এইভাবে সনাতন বা যেটা আমাদের দেশের মধ্যে স্বর্ণ যেটা তৈরি করা হয় বা বানানো হয় সেটা প্রতি ভরি প্রতি গ্রাম 2300 টাকা, আর ভরি হচ্ছে 26,827 টাকা। এইভাবে রূপা, রূপার হতে ব্যবহার প্রচলন আমাদের কম, তারপরে ইসলামের শরীয়তের একটা ভিত বা ভিত্তি জাকাত দেওয়ার জন্য তার ভরি বাজারে এখন রয়েছে 1,166 টাকা, 1,166 টাকা। 52 তোলাকে যদি এটা দিয়ে গুণ দেন আমার মনে হয় কত হবে, আর 60,000 টাকার নিচেই হবে, এর উপরে না। অতএব আমরা সহজে বুঝতে পারি যদি সর্বোচ্চটাও ধরে নিই 47,000 এক ভরি হলে তাহলে 50,000 ধরলাম এখানে, আপনার 3,075 বা 70,000 টাকা সামথিং এইভাবে হতে পারে। অর্থাৎ 3,70,000 বা 75,000 টাকা যদি স্বর্ণ হিসাবে কারো নিকট জমা থাকে টাকা, রূপ্য হিসাবে যদি কারো নিকট যদি 60,000 পরিমাণ বা 55,000-এর উপরে টাকা জমা থাকে এই ব্যক্তির উপর জাকাত ফরজ। আপনি শুধু স্বর্ণের উপর বসে থাকবেন রূপ্যবাদ দিয়ে না, 1,00,000 টাকা আছে আপনি বলবেন না হুজুর তো বলছেন 3,70,000-75,000 টাকা হতে হবে,
এই জন্য আর রূপর উপর আমার কোনো হিসাব না করে বসে আছি। এখানে 1,00,000 টাকা থাকলে আপনার উপর রূপ হিসাবে জাকাত ফরজ হয়ে গেছে, অতএব সেই হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, আপনি 60,000 টাকার মধ্যে যদি 40 ভাগে ভাগ করলেন, আপনার টাকা আসবে প্রতি কত 1,500। সুতরাং এখানে বেশি না, যার বেশি 3,75,000 টাকা দিয়ে জাকাত দিতে গেলে 40 ভাগে ভাগ করলে তার টাকা আরও বেশি আসবে। টাকা যেমন বেশি, জাকাত দেওয়ার পরিমাণ তার বেশি হয়ে যাবে। আর এদিকে যখন আমার মূল্যটা 60,000 পরিমাণ, এর মধ্যে যখন জাকাত দেবো আমার আসতেছে মাত্র 1,500 টাকা। 60,000-এর মধ্যে 1,500 টাকা যে আল্লাহর রাস্তায় দিই, আমার বাকি থাকে 58,500 টাকা। মনে করেন সেই আল্লাহ পাক 58,500 টাকার মধ্যে আল্লাহটা যেমন পবিত্র হয়ে গেল, 58,500 টাকার বরকতে আমার আল্লাহ 1,500 টাকা জাকাত দেওয়ার কারণে আল্লাহ ইচ্ছে করলে 6 কোটি টাকার মালিকও বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নিয়তে আমরা কমে যাবে চিন্তা করে যাতে জাকাতটা বন্ধ করে না দিই। প্যারা হাজরিন, ঘটনা অনেক রয়েছে, জাকাতের ইতিহাস আজকের না, জাকাতের ইতিহাস বহু পূর্বের, কিন্তু বেশ কম ছিল। হযরতে সাইয়েদিনা মুসা আলাইহিস ইসলামের জামানায় জাকাতের পরিমাণটা ছিল বেশি, 4 ভাগের 1 ভাগ। 100 টাকা থাকলে তার 25 টাকা দিতে হয়, কত? আর আমরা দিই 40 ভাগের 1 ভাগ। মুসা কালিমুল্লাহর স্বাস্থ্যবাই কারণ, সে কারণের ঘটনা আপনারা জানেন। প্যারা হাজরিন, সেই কারণ খুবই সুন্দর ছিল, সুন্দর চরিত্র ছিল, ভালো চরিত্রের এবং কথাবার্তা খুবই সুন্দর, কিন্তু ছিল প্রথমেই গরিব ছিল। পরবর্তীতে মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অঢের সম্পদের মালিক বানিয়েছেন। অন্য অন্য রাওয়ায়েতের মধ্যে রয়েছে যে তার মধ্যে এত ব্রেন শার্প ছিল, সে এগ্রিকালচার সম্পর্কে বেশি জানতো, সেই রূপকে কীভাবে স্বর্ণ বানায় সেটা ভালো করে জানতো, সেই বিদ্যা তার কেমিস্ট হিসেবে খুব প্রসিদ্ধ ছিল। সে কারণ এই ছাড়া সেই শাসাবাদের মধ্যে নতুন নতুনভাবে সে আবিষ্কার করতে পারত, বিভিন্ন কারণে তার মধ্যে একটা জ্ঞান বিজ্ঞান তার মধ্যে ছিল, সেই কারণে সে মনে করত আমার টাকা পয়সা হয়েছে তো আমার জ্ঞানের কারণে। এটা মুসার দোয়ায় হয় নাই, এটা কারো কারণে নয়। মুসা করিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম নাজিল হলো যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার উপর দয়া করেছে, করুণা করেছে, এহসান করেছে, তুমিও বান্দা আল্লাহর উপর করুণা করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি বান্দার উপর করুণা করো যেভাবে আল্লাহ তোমাকে করুণা করেছে। এই কথা বলার পর যাকাতের হুকুম যখন মুসা কালিমুল্লাহ কারুনকে বলে দিল, এই কারুন তোমার ধন সম্পদ যেটা রয়েছে সেই ধন সম্পদের 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিবদেরকে তুমি দান করে দাও। হিসাব করে দেখল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 7 ফরমাচ্ছেন কারুনের সম্পদ কত ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা তানুউল বিল উসবাতে উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে সম্পদ যা দিয়েছি, যেটা দিয়েছি কারুনকে, যা সম্পদ বা ধন সম্পদের মালিক, যা ধনভাণ্ডারের যা মালিক বানাইলাম, ইন্না মাফাতিহাহু তার সম্পদের চাবি কাঠি শক্তিশালী বলদর মানুষ তার চাবিগুলো বহন করতে সক্ষম হতো না। এত চাবি তার, শুধু আলমারি চাবি বলদর মানুষ শক্তিধর মানুষ এটা বহন করতে পারতো না। অপর রাওয়াতের মধ্যে রয়েছে 70টি উটের বোঝা শুধু তার চাবি। আল্লাহ আকবার বলবেন না, আরো ধরবেন আল্লাহ আকবার। সম্পদ কত হিসাব করে দেখেন তো, তার যখন হিসাব করে দেখেন 4 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, সেই তো বলে আয় হাই 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 হাই, এত সম্পদ আমি কীভাবে দিই, সে অক্ষমতা প্রকাশ করলো আমি দিতে পারবো না। তখন হয়তো মুসা কালিমুল্লাহ সে তার বন্ধু বান্ধব অনেক সাথে পরামর্শ করলো, এক পর্যায়ে সিদ্ধান্ত মুসা কালিমুল্লাহ বলে, সে বলতে লাগলো ঠিক আছে
তুমি কত পারবে তা তাহলে বলো। তো সে নিজেই উক্তিটি বলল, আমি 1000 বাঘের 1 বাঘ দিতে পারবো। কত বাঘ? 1000 টাকা 1 টাকা দেবে। এক কথায় সে নিজে স্বীকার উক্তি দিল। মুসা কালিমুল্লাহ বলেন, তাহলে সেটাও নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যখন আনতে গেল, হিসাব করে দেখতেছে সম্পদ মাশাআল্লাহ, এইটা তো এক পাহাড় পরিমাণ হয়ে যাচ্ছে। হায়রে, 1000 বাঘের 1 বাঘ আনতে তার পাহাড় দেখে সে বলল, আমি এটা দিতে পারবো না। মুসা, তোমার খোদার সম্পদ আমি ভোগ করি না, আমার জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শ্রম ত্যাগ দিয়ে আমি সম্পদের মালিক হলাম, আমি কেন সেই সম্পদ দেব? যাও, আমি এক টাকাও দিতে পারবো না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী পেয়ারা হাজিরিন, শেষ পর্যন্ত মুসা কালিমুল্লার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র লিপ্ত হলো। মুসা কালিমুল্লাকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলেন মুসা কালিমুল্লাকে ওয়াইজের দাওয়াত দিল, আর একটা বেশ্যামাইয়ে তৈরি করে রাখলো, তৈরি করে রাখলো যে এই জন্য তুমি বলবে মুসা কালিমুল্লা নাউজুবিল্লাহি মিন জালিক আমার সাথে জানাবি ব্যবিচারে লিপ্ত হয়েছে, তুমি এই কথাটা বলতে পারলে, মুসারে যদি বোল্ড করে দিতে পারলে আর তো কথাই নাই, আমার টাকা আমার কাছে থাকবে। তার টাকা পয়সা দিয়ে ঠিকঠাক করলো মহিলাটাকে। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ দাওয়াতে আসলেন, ওয়াজ শুরু করলেন, শুরু করতে করতে জানার হুকুম যখন তিনি বর্ণনা করলেন, কুমারী মেয়ে বিবাহ হয় নাই, এইরকম মেয়ে যদি জানা করে তাকে 100 দোররা মারতে হবে, আর বিবাহিতা মেয়ে পুরুষ যদি জানা করে তাকে পাথর মেরে নিক্ষেপ করে করে হত্যা করতে হবে। মুসা কালিমুল্লাহকে কারণ জিজ্ঞেস করে, এইটা কি আমাদের জন্য না আপনার জন্য? তো মুসা কালিমুল্লাহ বলে সবার জন্য। তখন মুসা কালিমুল্লাহ বিরুদ্ধে যেই মেয়েটাকে দাঁড় করানোর জন্য সাহস করেছে সেই মেয়েটা, হয়তো আপনি না তাহলে জানা, আপনি তো জানা করেছেন নাউজুবিল্লাহ, হয়তো প্রমাণ কি? হয়তো এই মেয়েটা, মেয়েটা দাঁড়াইয়া বল, মেয়েটা নিয়ে আসো। মেয়েটা মুসা কালিমুল্লার সামনে আসতে মুসা কালিমুল্লাহ, সেই মুসা কালিমুল্লাহ যে মালাকুল মতকে সপ্পটাকাত করে আজরাইলকে আল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছেন, সেই মুসার সামনে মিথ্যা কথা বলবে? সেই মেয়ের সাহস হয় নাই, সত্যি কথা কাঁপতে কাঁপতে বলে দিল, এই আমার টাকা দিয়েছে আমি সেই জন্য মিথ্যা কথা বলার জন্য, আপনি জেনা করেন নাই। চিৎকার করে বলুন সুবহান। ফেরা হাজিরিন, মুসা কালিমুল্লাহর সাথে সাথে ইজ্জত আবরু যখন আল্লাহ হেফাজত করলেন, সিজদায় পড়ে গেলেন, সিজদায় গিয়ে আল্লাহর দরবার দোয়া করলেন, আল্লাহ যেই উম্মত এত ধন সম্পদের মালিক হওয়ার পরও যেই দোয়ার বরকতে আজকে সেই নবীর উপর আঘাত করে, আল্লাহ তার জন্য আমি কি করতে পারি? তখন আমার আল্লাহ অনুমতি দিলেন, মুসা তুমি যা দোয়া করবে তাই কবুল করব। মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, সিজদায় গিয়ে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, এই বনি ইসরাইল, কারুনের সাথে কারা থাকতে চাও থাকো, আর যারা থাকতে চাও নাই পৃথক হয়ে যাও। এতদিন হাজার হাজার বন্ধু, এখন যখন এই ঘোষণা এসে গেল, দেখা যায় কারুনের সাথে কারুন এবং তার দুই বন্ধু ছাড়া আর কেউ নাই, সবাই মুসা কালিমুল্লাহর দলে এসে গেছে। জোরে বলেন সুবহান। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে কোট করতেছেন, মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, এ আল্লাহ ইয়ার দু খুজে, এই জমিন কারুনকে ধর। এই কথা বলতে দেরি জমিন কারুনকে হাঁটু পর্যন্ত ঢুকিয়ে ফেলছে। জোরে বলেন সুবহান। এরপর আরেকবার বলেন কোমর পর্যন্ত, আরেকবার বলেন গলা পর্যন্ত, এরপরও সে ফিরে আসে না কারুন। এরপর বলতে লাগলো, মুসা মনে হয় তুমি আমার সম্পদগুলো, আমার সম্পদগুলো গ্রাস করার জন্য আমাকে শেষ করে দিচ্ছ। তখন মুসা কালিমুল্লাহ বদদোয়া করলেন, এর সম্পদ সহজাতে জমিনের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিম নাজিল করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কারুন এবং কারুনের ঘর জমায়েত যেখানে রেখেছে সম্পদ সবগুলোকে জমিন, জমিনে ভূপিষ্ঠ ধসে ফেলেছে, ধস দোষিত হয়ে গেছে সবগুলোকে জমিন দ্বারা ভূপিষ্ঠের উপর থেকে আমি আল্লাহ ধস দিলাম, সবগুলোর উপর ভূমিকম্প হয়ে সবগুলো নিচের দিকে যাওয়া শুরু করলো। তাফসির কারাবরা বলেন, সেদিন থেকে এখন কিয়ামত পর্যন্ত কারুন এবং কারুনের সম্পদ নিচের দিকে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাকাত দেয় নাই ওই এলাকায়, আমি গুনাগার যাওয়ার সুযোগ হয়েছে মিশরের, এটা এলাকা ওই এখনও
চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, কিছু না, বালি আর বালি, একটা জায়গার মধ্যে শুধু পানির একটা লেক রয়েছে, হ্রদ রয়েছে, পানি আর পানি, চতুর্দিকে বালি, মাঝখানে পানি। এইটা 2-3 কিলোমিটার হবে এই এলাকাটা। এখানে টুরিস্ট যারা যায় তারা নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখে, গজবই এলাকা। ওই এলাকার মধ্যে কারুন কেলা ডুবে এদিকে নিচের দিকে নিয়ে গেল, এখনও আজকে কত শ বছর, আজকে 5-4 হাজার বছর হয়ে যাচ্ছে, এই অবস্থায় রয়ে গেছে পেয়ারা হাজরিন। আমাদের নিদর্শনের জন্য আল্লাহ দেখাই দিলেন, যারা জাকাত দেয় না তার নিদর্শন মিশর আমি রেখে দিয়েছি। ওই দুনিয়ার মানুষ আল্লাহর জাকাত না দেওয়ার কারণে ধস এসে গেছে। আজকে আমরা হাজারো মানুষ জাকাত বিমুখ হয়ে গেলাম, জাকাত দিই না, জাকাত থেকে দূরে সরে পড়েছি পেয়ারা হাজরিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ধ্বংস করলো, কারুনের ধন সম্পদ শেষ করলো। আজকে আমাদের, আমরা যারা জাকাত দিই না, হয়তোবা বলতে পারেন হুজুর জাকাত আমাদের তো কারুনের মতো এত বছর দিই না, কিছু তো হয় নাই, আরও বাড়ছে, গত বছর বাড়ি একটা এখন 3টে হয়ে গেল, গত বছর দিই নাই এই বছর তো আরও বেড়ে গেল, না এই বাড়া সেই বাড়া না, এটা মনে রাখা দরকার, এটা হিসাব করা দরকার যে এই দুনিয়া শেষ না। এখানে গজব আমার নবীর জামানায় এত বড় গজব আসে না, আমার পেয়ার নবী রহমাতুল্লাহ আলমিনের সাদকায়। জোরে বলেন সুবহান, কথা বলেন ঠিক কি না? কারণ নবী রহমত, নবী রহমাতুল্লাহ আলমিন, সেখানে কখনো গজব আসতে পারে না, কিন্তু জমা আছে, জমা আছে। সেই জন্য বাবার আমার, আমি আপনাদেরকে এই কয়েকটি আয়াত এবং হাদিস থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে জাকাত ইসলামের একটা রোকন, দেওয়া ফরজ, না দিলে তার শাস্তি কীরকম হতে পারে দুনিয়া এবং আখেরাতে, তার একটা নমুনা তুলে ধরলাম। অনুরোধ করব প্রত্যেকে হিসাব করে, ভাই ভাই করে হিসাব করে জাকাত দিয়ে দেবেন। সেই জাকাত যারা পাবেন, সেই জাকাত দেওয়ার নেওয়ার যারা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তাদের জাকাত পাবে, তাদেরকে, তাদের সম্পর্কে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকাত পাবে সেই সমস্ত মানুষ। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফী সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত পাবে সে 8 শ্রেণীর মানুষ, 1 শ্রেণী বাদ, এখানে 8 আছে, হবে 7। এক প্রথম সাদকা জাকাত পাবে ফকির। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় যার এক বেলা খেয়ে আর এক বেলার কিছু আছে, এর নাম ফকির। 2 নম্বর মিসকিন, মিসকিন বলা হয় যার বাড়িটাও নাই, ফকিরের বাড়ি থাকতে পারে কিন্তু মিসকিনের বাড়িটাও নাই। 3 নম্বর ওয়াল আমেলিন আলাইহা, যারা সরকারি হুকুমে জাকাত কালেকশনের জন্য যাদেরকে কাজে লাগানো হয় এদেরকে জাকাত দেওয়া যায়, এরা জাকাতের একটা অংশ নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের হৃদয়কে টানানোর জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য জাকাত দেওয়া ইসলামের প্রথম যুগে জায়েজ ছিল, এখন কোনো কাফেরকে জাকাত দেওয়া যাবে না। ওয়া ফির রিকাব, কোনো মানুষ বন্দী হয়ে গেলে বন্দী মানুষকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, ওই মানুষ যে মানুষ, ওয়াল গারিমিন, গারিম বলা হয় ওই মানুষ যেই মানুষ গারেম ঋণগ্রস্ত, সেই মানুষকে অভাবগ্রস্ত, ঋণ ঋণ কোটিপতি, হঠাৎ দেখা যাবে বিদেশের জমিনে রয়ে গেছে, অথবা এখানে যাই হোক, এটা ইবনে সবিলের কথা বলছি, পেয়ারা হাজিন কুট ঋণ, ঋণ মানে এখানে আমি প্রায় সময় বলে থাকি, এটা আমার এস্তাহাদ এবং ওলামা ইকরামে এই কথার সাথে একমত হবেন, কোটিপতি সালমান রহমান সাহেব কোটি কোটি টাকার মালিক, আবার সরকার থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, আর জাকাত দেওয়া যাবে? আপনি যদি বলেন তো লোন নিছে অনেক বড়, 10,000-20,000 কোটি টাকা লোন নিছে, ওনাকে জাকাত দেওয়া যাবে কিনা? কোরআন তো ঋণের কথা বলা হয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি। এইরকম তো আমার দেশের মধ্যে হাজার হাজার মানুষ পাওয়া যাবে, লোন নিয়ে বাড়ি, লোন নিয়ে গাড়ি, লোন নিয়ে এই, লোন নিয়ে আরামায়েশের জন্য আপনি লোন নিয়েছেন, আর এখন বলো আমি ঋণগ্রস্ত, আমি জাকাত খেতে পারবো? খান, ঘোষণা দিয়ে খান, আমার মনে হয় কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় এরকম একটাও পাওয়া যাবে না। একজন কার, প্রাইভেট কার আপনি সামনে এনে রাস্তায় দাঁড়াবেন, বলবেন গাড়ি এটা আমার, লোন করেছি এটা কিনানোর জন্য, আমার জাকাত দেন, একজন পাওয়া যাবে, একজন লোকও পাওয়া যাবে, আর বাবা কথা বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর বলবেন আমি বাড়ি করেছি 6 কোটি টাকা খরচ করে, রাস্তায় বাড়ির পাশে একটা থালা নিয়ে দাঁড়াবেন, বলবেন এই বাড়ি করতে 6 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার বাবার একটু জাকাত দেন, আমি তো হাই হাই অবস্থা।
একজনও পাওয়া যাবে না। আপনি তাহলে বোঝা যায় আসলে আপনি লোন নেন নাই, এটা শখের জন্য নিয়েছেন, এটা 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 লোন নয়, এটা ট্যাক্স বলে নেই বলে আমি সেদিকে যাচ্ছি না, এতটুকু আমি বুঝি না। তবু এতটুকুও বলি, এই লোনওয়ালাকে জাকাত দেওয়া যাবে না, ওকে জাকাত দিতে হবে। যত টাকা খরচ করছে অত টাকার মালিক তিনি, ওখান থেকে তাকে জাকাত দিতে হবে। সুতরাং পেয়ারা হাজিরিন, এই অজুহাত দিয়ে লোন আসি এই আসি সেই আসি, হ্যাঁ লোন কাকে বলে এখানে? ইসলামের লোন বলা হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি জরুরত, জরুরত কাকে বলে? প্রয়োজন। প্রয়োজন শব্দটা কিন্তু বহু ব্যাপক অর্থে ব্যবহার হয়। প্রয়োজন মানি, প্রয়োজন মানি আমি আমার একটা বাড়ি আমার পরিবার পরিজনকে নিয়ে থাকা দরকার, কিন্তু আমার অত টাকা নাই, আমি দুটো খুঁটি কিনবো, দুটো লোহা কিনবো, করতে হবে কি? পরিবারতে রাখতেই হবে, পর্দার ভিতর রাখতেই হবে। তো কোনো ব্যক্তির কাছে গিয়ে বললাম, ভাই আমারে আমার ঘরটা ছাউনির জন্য একটু কিছু টাকা দাও, এই হচ্ছে প্রয়োজনের লোন নিয়েছে। নিজের যতটুকুন দরকার ততটুকুন, এরপরে খাইতে পারে না, নাই করবার ইসলামে এদেরকে কাপড় কিনতে পারে না। এই ব্যক্তি যদি বলে ভাই আমারে এই অবস্থা, আমার কিছু লোন দেন, এই হচ্ছে লোনগ্রস্ত। এইরকম অনেক মানুষ আছে বরাবর বরাবর অবস্থায় চলে, কোনো মতে নে থাকে এই অবস্থায়। যেই মানুষ এরা যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে কিছু টাকা নিলে এই লোনগুলো শোধ করার জন্য যাকাত দেওয়া যাবে। যারা হাজিরিন, এরপর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে এদেরকে যাকাত দেওয়া। এই নয় যে জেহাদ করতেছে এসআই জঙ্গি বাংলা ভাইরা এদেরকে যাকাত দেবেন, এইটা জেহাদ নয়। জেহাদ হচ্ছে কাফেরের বিরুদ্ধে করা, মুসলমান হত্যা করে মুসলমান রাষ্ট্রে, এটা জেহাদ বলে টাকা নেওয়া হচ্ছে আজকে। সুতরাং পেয়ারা হাজিরিন, এখানে দেওয়া যাবে না, যাকাত আদায় হবে না। ওয়াইবিনে সাবিল, আরেকটা হচ্ছে মোসাফির। মোসাফির কাকে বলা হয়? মোসাফির কোটিপতি হতে পারে, বিদেশের জমিনে টাকা নাই, পয়সা নাই, বিপদে পড়ে গেছে, গাড়ি ভাড়া নাই, দেশে আসতে পারে না, বিমানের টিকিট কিনতে পারে না, এই অবস্থায় ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। যদিও বা সে দেশে কোটিপতি, দেশে অনেক টাকা আছে, টাকা পাঠানোর ব্যবস্থা নাই, কিন্তু এই বিপদ অবস্থায় মোসাফির অবস্থায় ওনাকে যাকাত দেওয়া যাবে। ইবনু সাবিল, যেটা ফি সাবিলিল্লাহ যেটা বলেছিলাম, এখানে উলামায়ে কেরামরা ব্যাখ্যা করেছেন, এক অর্থ হচ্ছে তালেবে আলম, ছাত্রদা যারা কোরআন ও হাদিস পড়ে এদেরকেও যাকাত দেওয়া যাবে। একটা ওলামায়ে কেরাম একটা তাফসীর রয়েছে, কিন্তু এখানে আমার ব্যাখ্যা হচ্ছে এখানে সহজ, যদি গরিব হয় এই তালেব আলম অন্য তালেব আলমের চাইয়ে মাদ্রাসায় যারা পড়ুয়া কোরআন হাদিস পড়ে এরা অগ্রাধিকার পাবে এবং এদেরকে বেশি দেওয়া দরকার, এরাই দিন ধর্মের খাতমত করবে, এদেরকে যাকাতের অংশটা দেবেন। পেয়ারা হাজিরিন, হ্যাঁ যদি নিতান্তই গরিব না হয়, মিসকিন না হয়, এই আর্টসেরেন এই তাহলে বেলাম ওই জায়গায় যদি নাও পড়ে, আপনি দেওয়ার একটা ব্যবস্থা, এটাকে বলা হয় ইসলামের শরীয়তে হিলা। হিলা মানি যেই কোনো একটা গরিব ছাত্রের হাতে টাকাটা উঠাই দিয়া ওই যে ছেলেরা চলতে পারে না এদের চলানোর জন্য সরাসরি দিতে পারলে তো ভালো, দিতে যদি নাই পারেন যেই কোনো একজন মাধ্যমে একজন গরিবের হাতে সব টাকা দিয়ে সে আবার যদি মাদ্রাসায় দান করে দেয় অন্য অন্য ছাত্ররাও খেতে পারবে, এটাকে বলা হয় ইসলামী শরীয়তে হিলা। এটা শরীয়ত সম্মত, এটা জায়েজ, কিন্তু যারা হিলা করবেন করাবেন এদেরকে স্বচ্ছতা থাকতে হবে, মন মানসিকতা পরিষ্কার থাকতে হবে। মানুষের যাকাতের টাকা আমি এমনি খরচ করে ফেলবো, এইটা তার মাথার উপর বোঝা, ময়দানে মাহশার তার নেকির আমল সে বদির আমল বাড়ি হয়ে যাবে। সেই জন্য ওই দিনের খ্যাত খেয়াল করে আপনারা যাকাত যারা দিচ্ছেন যারা নিচ্ছেন দোনো দিকে খেয়াল করে যাকাতের ব্যবস্থা সুন্দর সুসার রূপে যদি আদায় করতে পারি, আমরা আমার দেশে গরিব থাকবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য অনুরোধ করবো আপনারা যে কি আগামী জুমা যদি পারা যায় এই সম্পর্কে আরেকটু আলোচনা করব। আমি এক বিষয় শেষ করে ফেললাম, অনেক সময় নিলাম, আপনাদেরকে অনুরোধ করব যাকাত অনেক কঠিন মশালা, মশাইল কাকে কাকে দেওয়া যায় কাকে না কে কে খেতে পারবে না, অনেক মশালা, বাবাকে দেওয়া যাবে না, দাদাকে দেওয়া যাবে না, নানাকে দেওয়া যাবে না, নিজের ছেলেকে দেওয়া যাবে না, নিজের মেয়েকে দেওয়া যাবে না, নিজের নাতি পুতি রক্তের সরাসরি নিচে যেটা এদেরকে যাকাত দেওয়া যাবে না, নবীর বংশকে যাকাত দেওয়া যাবে না, হাশমি বংশকে যাকাত দেওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের খুব হুঁশিয়ার